আমাদের এবারের গল্পটা শুরু হচ্ছে নিউ ইয়র্কে। হাসি খুশি ছেলে সোহান মায়ের সঙ্গে নিউ ইয়র্কে থাকে, তার বাবা নেই। সোহান যখন অনেক ছোট তখন তার বাবা মারা যায়। এরপর মায়ের সাথে নিউ ইয়র্কে চলে আসে সোহান। বাংলাদেশে আর কখনো যাওয়া হয়নি তার, সেই কারণে দেশের কথা তার মনেও পড়েনি কখনো। তার মা অবশ্য যতই বিদেশে থাকুক না কেন একেবারে খাঁটি বাঙালি, পুরোপুরি বাঙালি সংস্কৃতি তিনি ধরে রেখেছেন। বাংলা ভাষায় কথা বলতে অভ্যাস করিয়েছিলেন ছেলেকে, কিন্তু বাংলাদেশে কখনো আসা হয়নি তাদের। সোহানের মা ছেলেকে ভীষণ ভালোবাসেন, বাবার অভাব কোনো দিনও টের পেতে দেননি তাকে। মার সোহানের এক ছোট্ট সংসারে খুব আনন্দে দিন কাটছিল তাদের। মেধাবী আর বুদ্ধিমান ছেলে সোহান পড়াশোনায় খুব ভালো, গ্রাজুয়েশনে খুব ভালো রেজাল্ট করল সে। সোহান, টেবিলে খাবার দিয়েছি, খেতে আয়। আসছি মা। বস। ওরে বাবা, আজ তো দেখি বিশাল আয়োজন। স্যামন ফিশ। বেশি কিছু কই, তোর ভালো রেজাল্টের অনারে এটুকু করবো না? এটুকু বলছে কেন মা, আমার পছন্দের এত এত রান্না করেছো। থ্যাংক ইউ মা। আর থ্যাংক্স থ্যাংক্স দিতে হবে না, স্যালাডটা এদিকে দে। ওয়াও, মাছটা কিন্তু অসাধারণ হয়েছে মা। ভালো লাগছে? দুর্দান্ত। বাংলাদেশের ইলিশ খেলে আর ভালো লাগতো না এই স্যামন ফ্যামন মাছ। মাঝে মাঝে তুমি এটা বলো মা, আমার কাছে এটাই তোমার ইলিশ। আর একটু স্নে। হ্যাঁ হ্যাঁ দাও। দ্য নেক্সট প্ল্যান কি? বিশাল প্ল্যান। কিরকম? এই তো পোস্ট গ্রাজুয়েশনের আগে একটা ব্রেক নেব। ওকে, কি করতে চাস? ইউরোপ ট্যুর, অনেক দিনের প্ল্যান। না করতে পারবে না কিন্তু। ইউরোপ, অনেক দিনের প্ল্যান, আগে থেকে তো আমায় বলনি। তুমি কি রেগে যাচ্ছ মা? না, আমি রাখছি না। তুমি রেগে গেছো অলরেডি, রাগলে তুমি তুই থেকে তুমি তো উঠে যাও। খুব মা ক্যারেক্টার অ্যানালাইসিস হচ্ছে না? তুই কোনো ইউরোপ ট্যুরে যেতে পারবি না। মা মা শুনো, আমি বড় হয়ে গেছি, আই জাস্ট ফিনিশ মাই গ্রাজুয়েশন। এত বড় হওনি যে আমার না জানিয়ে কোথাও যাবে। আবারও রেগে গেছো? রাগিনি। তুমি টেনশন করো না মা, তোমাকে না জানিয়ে কোথাও তো যাচ্ছি না। একটু সময় পাচ্ছি, পৃথিবীটা একটু দেখতে চাই, কত কিছু দেখার আছে। তুমি না করো না প্লিজ। আমার না করার কি আছে, যা মন চাই করো। আমি কিন্তু যা মন চায় তা করি না মা, তুমি না বললে আমি যাব না, ডেফিনেটলি যাব না। সেই জন্যই তো রিকোয়েস্ট করছি, না বলো না প্লিজ মা। তোর প্রবলেম কি জানিস? তুই সব সময় আমাকে পটিয়ে ফেলিস। এটা আমার প্রবলেম না মা, তোমার। তুমি রেগে গেলে তোমার মাথা আর কাজ করে না, আর জানোই তো রেগে গেলেন তো হেরে গেলেন। হয়েছে, উঠে পড়ো, আমি তো ইচ্ছে করেই হাসি। লক্ষ্মী মা। সোহান অনেকদিন ধরেই মনে মনে ভেবেছে ইউরোপ ট্যুরের কথা, মাকে রাজি করাতে পারবে এত সহজে তা সে ভাবতেও পারেনি। একমাত্র ছেলেকে মা নীলিমা চৌধুরী সহজে দূরে যেতে দিতে চাইতেন না, কিন্তু সোহানের খুব শখ সে দেশ বিদেশ ঘুরে বেড়াবে, পুরো পৃথিবীটা দেখবে। কিন্তু পড়াশোনার চাপে সে কখনোই এত সময় করে উঠতে পারে না। এবারের এই ছুটিটা তাই সে ঘুরে বেরিয়ে কাটিয়ে দেবে বলে ঠিক করে ফেলল। রাতে খেয়ে দিয়ে সেদিন একটু তাড়াতাড়ি ঘুমোতে চলে গেল সোহান। মনটা আজ তার অনেক ভালো। সোহানের ঘরটা দোতলার এক কোনায়, ঘরে আলো থাকলে সে আবার ঘুমোতে পারে না, তাই একদম অন্ধকার। অবশ্য সোহান খুব সাহসী ছেলে, ইউরোপে বেড়ানোর কথা ভাবতে ভাবতে একটু পরেই ঘুমিয়ে পড়ল সে। সোহান, এই সোহান, সোহান উঠো, উঠো না, এই সোহান। কে কে ওখানে? কোথায় আমি? এত সুন্দর বাড়ি, এত জায়গাটা কোথায়? এই তুমি কে? কে ওখানে? সোহান, হেই, শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছ? দেখো আমি এখানে, আমার এখানে তুমি আসবে না। একবার আসো, একবার এসে আমাকে দেখে যাও। সোহান উঠো, এই সোহান।
কি হয়েছে সোহান? সোহান এরকম করছিস কেন? কি হয়েছে বাবা, কি হয়েছে? তেমন কিছু না মা, একটা বাজে স্বপ্ন দেখেছি। ভয় করছে বাবা, ভয় করছে? না মা ঠিক আছে, আমি কি যে বলো, শুধু একটা বাজে স্বপ্ন ছিল, তেমন কিছু না, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। কিন্তু খুব আশ্চর্যের বিষয় ছিল, খুব অদ্ভুত একটা স্বপ্ন, মানে মনে হলো একদম সত্যি দেখছি আমি। কি বলছিস এসব, বিড়বিড় করছিস কেন? খুব ভয় করছে, আলো জ্বেলে ঘুমাতে পারিস না? আরে মা থামো, ঠিক আছে ঠিক আছে, এত ভয় পেও না, কিছুই হয়নি, তুমি ঘুমাতে যাও, আমিও ঘুমাই, যাও তো। ঠিক আছিস তো? পানি খাবি? কিচ্ছু লাগবে না, তুমি যাও ঘুমা, তুমি ঘুমা, লাইটটা জ্বালানো থাক। ঠিক আছে ঘুমা ঘুমা। সোহানের মা চলে গেলেন, কিন্তু সোহান জেগে বসে রইল চুপচাপ। সে অদ্ভুত অভিজ্ঞতাটা ভুলতে পারছে না, স্বপ্নটা তার মনকে খুব নাড়া দিয়ে গেছে। ওই জায়গা, ওই ঘরগুলো মনে হচ্ছিল তার যেন খুব চেনা, অনেকবার দেখা। আর ওই মেয়েটির কণ্ঠ কি মিষ্টি, আরে আশ্চর্য তো! সোহানের হঠাৎ করে অনেক কিছু মনে পড়তে থাকে। এই কণ্ঠ, ওই জায়গাটা সে আগেও দেখেছে স্বপ্নে। ছোটবেলায় সোহান প্রায় দুঃস্বপ্ন দেখত, অদ্ভুত ধরনের সব ঘরবাড়ি, অদ্ভুত পোশাকের কতগুলো মানুষ, অনেকটা পুরনো দিনের রাজা বাচ্চাদের মতো কাপড় চোপড়, রাজপ্রাসাদের মতো একটা বাড়ি, আর একজন মানুষের কান্না সে শুনত। কেউ যেন কাঁদছে, কেউ যেন তাকে অনেক অনুনয় বিনয় করছে। কিন্তু বড় হতে হতে একসময় সে এসব ভুলেই গিয়েছিল। ঠিক সেরকমটাই আজ এত বছর পর আবার কেন দেখল সে? এটা কি কোনো মানসিক সমস্যা? সোহান কোন অলৌকিক ব্যাপারে বিশ্বাস করে না, সে প্রচন্ড সাহসী। কিন্তু অদ্ভুত স্বপ্নটার চিন্তা তার মনে বার বার ঘুরে ফিরে আসতে লাগল। হঠাৎ সোহানের মনে হল সে একটা মিষ্টি গন্ধ পাচ্ছে, ঠিক যেমন স্বপ্নে পেয়েছিল। ব্যাপারটা কি, সে তো ঘরে কোনো এয়ার ফ্রেশনার দেয়নি, বা সে কোনো পারফিউম বা কোনো কিছু ব্যবহার করেনি, তাহলে গন্ধটা এলো কোথা থেকে? বাইরে কি কোনো কড়া গন্ধবালা ফুল ফুটেছে? হয়তো ঘুমের মধ্যে সে গন্ধটা পাচ্ছে সোহান, কিন্তু তাদের বাড়িতে তো এমন কোন গন্ধের ফুল গাছ নেই। এসে ভাবতে ভাবতে একসময় আবার ঘুমিয়ে গেল সোহান। পরদিন সকালের কথা, নাস্তার টেবিলে বসে বসে পাউরুটিতে জ্যাম মাখাচ্ছিল সোহান। মা চা খাচ্ছে, তার মুখে কেমন একটু দুশ্চিন্তার ছাপ। সোহান মায়ের মনের ভাবটা বুঝতে পারছিল, পরিবেশটা একটু হালকা করার জন্য তাই সে গুনগুন করে গান গাইতে লাগলো। তারপর মায়ের সাথে খুব সহজ ভঙ্গিতে গল্প জুড়ে দিল। হাই মা, শরীর ঠিক আছে তো? একদম ফিট। ঝটপট খেয়ে নে, আমি একটু বেরোবো। আচ্ছা মা, আমরা কখনো দেশে যাই না কেন? যাইনি মানে যাওয়া হয়ে ওঠেনি আর কি, তোর পড়াশোনা, আমার কাজকর্ম সব মিলিয়ে, আর তাছাড়া ওখানে আমাদের কেউ থাকে না এখন। তারপরে মা, আমি তো বাঙালি, আমি তোমার ছেলে, আমি বাংলাদেশের কিছুই জানি না, চিনিও না। তুমি স্যামন ফিশ খেতে খেতে তো ইলিশের গল্প করতে পারো অ্যাটলিস্ট, আমি তো তাও পারবো না। বাংলাদেশটা কেমন মা? কি করতে চাস? আমি একবার যেতে চাই মা আমার দেশে, আমি জানতে চাই ওখানকার মানুষ কেমন, ওখানে ঘর বাড়ি কেমন, মানুষগুলো কেমন করে বাঁচে। এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সোহান, বলছি তো ওখানে আমাদের আত্মীয়দের কেউ আর থাকে না, ওখানে না যাওয়া ভালো। আমি কিন্তু সিদ্ধান্ত বদলে ফেলেছি মা, ইউরোপ নয়, আমি এখন বাংলাদেশ টুরে যাব। এটা কেমন কথা, তুমি যখন যা চাইবে আমাকে তাই মানতে হবে? প্লিজ মা একটু বোঝার চেষ্টা করো, এটা আমার রাইট, আমি নিজের দেশ সম্পর্কে না দেখি বাইরের দেশ দেখে কি করব। ওখানে গিয়ে তুই থাকবি কোথায় বল? ওখানে বাড়ি ঘরগুলো ভালো না, তোর কষ্ট হবে, তুই পারবি না। হোক না মা, সারা ইউরোপেও তো আমার কোনো আত্মীয় নেই, আর এটা তো আমার নিজের দেশ, যেমনই হোক নিজের দেশে থাকতে তো আমার তেমন কোনো কষ্টই হবে না। তোর হঠাৎ কি হলো বলতো? কিচ্ছু না মা, আমি শুধু আমার জন্মভূমিটা দেখতে চাই, সবাই বলে দেশ নাকি মায়ের মতো, আমি আমার মা আমার দেশটাকে একটু ফিল করতে চাই। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি।
হঠাৎ করে সোহানের দেশে যাওয়ার এত আগ্রহ হলো কেন, এটা ভেবে সোহানের মা খুব অবাক হচ্ছিলেন। কিন্তু সোহান এই ব্যাপারে মাকে কিছুই বলল না। সে নিজেও জানত না কেন তার মনটা হঠাৎ না দেখা একটা দেশের প্রতি এত টানছে। ওই স্বপ্নটার সাথে কি তার দেশের কোনো যোগসূত্র আছে, জানে না সোহান। কিন্তু সে মায়ের ছবির অ্যালবামে বাংলাদেশের ছবি দেখেছে, কোনোদিনও না দেখা একটা দেশ, অথচ যেন কত আপন, কত চেনা। আর স্বপ্নে দেখা ঘরবাড়িগুলোর সাথে কেমন যেন একটি মিল রয়েছে, মিলটা কোথায় কিছুতেই বুঝতে পারছে না সে। কারণ স্বপ্নে সোহান যে ঘরগুলো দেখে সেগুলো বিশাল উঁচু কোনো প্রাসাদের ঘরের মতো, আর মায়ের ছবির অ্যালবামে যেসব ঘরবাড়ি দেখা যায় তার সঙ্গে কোনোই মিল নেই তার, একেবারে সাধারণ দেখতে। পুরো ব্যাপারটা তার মনের ভুলও হতে পারে, কিন্তু সে যাই হোক না কেন বাংলাদেশে তাকে যেতেই হবে। কেমন যেন একটা জেদ চেপে বসে গেছে সোহানের মনে, কিছু একটা আছে যা প্রচন্ড আকর্ষণে তাকে যেন টেনে নিয়ে যেতে চায় নিজের দেশে। সেটা ভালোভাবে বুঝতে পারছে না সোহান, শুধু এইটুকু বুঝতে পারছিল যে তার প্রশ্নের উত্তর শুধু বাংলাদেশে গেলেই পাওয়া যাবে। যেদিন দেশে যাবে ঠিক তার আগের দিন রাতের ঘটনা। গভীর ঘুমে মগ্ন সোহান, ঘুমের মধ্যে সে বুঝতে পারল খুব মিষ্টি একটা টুংটাং শব্দ আসছে, আবার সে স্বপ্নটা দেখছে সে। সোহান, সোহান তুমি আসো, তুমি একবার আমার কাছে আসো, দেখো দেখো আমি তোমার জন্য কতদিন অপেক্ষা করছি। সোহান, সোহান, কে তুমি, কেন বারবার আসছো আমার সামনে, কোথায় আসতে বলছো আমাকে, তুমি কোথায়, তোমার নাম কি? সোহান, আমি এখানে, তুমি আমার কাছে আসবে না, একবার আসো সোহান। তুমি কে, তোমার নামটা বলো, তুমি বারবার কেন আসছো আমার সামনে, বলে যাও, বলে যাও তুমি আমাকে, কোথায় আসবো আমি, তোমাকে তো দেখতে পাচ্ছি না আমি, সামনে আসো আমার। সোহান অনেকক্ষণ হতভম্ব হয়ে বসে রইল, কিন্তু এবারও তার মাকে কিচ্ছু বলল না সে। মা শুধু শুধু ভয় পাবে, কিন্তু সে এটুকু বুঝতে পারছে যে স্বপ্নটা শুধুই একটা স্বপ্ন নয়, এর অন্য কোনো অর্থ অবশ্যই আছে। কারণ একটাই স্বপ্ন বার বার দেখছে সোহান, আর সেটাও ঠিক যেন বাস্তবের মতো, মনে হয় যেন ঘুমিয়ে ঘুমিয়ে নয়, সত্যি সত্যি ওই পরিবেশের জায়গায় সে সশরীরে উপস্থিত আছে। ঘুমের মধ্যে তার মনে হচ্ছিল সে যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে, সবকিছুই দেখছে সেখানে উপস্থিত থেকে, কিন্তু কেউ তাকে দেখছে না। কিন্তু ওই মেয়েটা কে, সে কি কিছু বলতে চায় তাকে, কেন সে কখনো কাঁদে, কখনো আবার হাসে, আবার কখনো ভয়ে চিৎকার করে ওঠে। মেয়েটির মুখ কখনোই স্পষ্ট বোঝা যায় না, অথচ কত পরিচিত মনে হয়। পরদিন তার ফ্লাইট, কাপড় চোপড় লাগেজ আগে থেকে গুছিয়ে রেখেছিল সোহান, খুব বেশি কিছু সাথে নিচ্ছে না সে, মামাদের ফ্যামিলির জন্য কিছু গিফটস নিয়েছে, এছাড়া মা কিছু জিনিসপত্র দিয়েছেন গ্রামের মানুষদের দেওয়ার জন্য। এয়ারপোর্টে পৌঁছে দিতে এসে সোহানের মা খুব মন খারাপ করলেন, সোহান কখনো তার মাকে ছেড়ে থাকেনি। স্বামী মারা যাওয়ার পর নীলিমা চৌধুরী জীবনের একমাত্র অবলম্বন ছিল তার ছেলে, এতদিনের জন্য নিজের কাছ থেকে দূরে থাকবে ভেবে নিজের মনকে বুঝিয়ে রাখতে পারছিলেন না নীলিমা। সোহানেরও খুব কষ্ট হচ্ছিল মায়ের জন্য, এই কয়েকদিন বেড়াতে যাবার আনন্দে তার মনেই হয়নি যে এতদিন মাকে ছেড়ে থাকতে হবে, এই প্রথম তার মায়ের জন্য খুব কষ্ট হতে লাগল। একদম ভেবো না মা, তুমি সময় মতো কিন্তু খাওয়া দাওয়া করো, জানিস কিন্তু কোনো প্রবলেম করলে সাথে সাথে জানাবে। কোনো প্রবলেম হবে না মা, আমি ভালো থাকবো ওখানে। শোন, ওখানে কিন্তু গরম অনেক বেশি, রোদে রোদে ঘুরবি, জ্বর চলে আসবে, আর বাইরের খাবার একদম খাবি না, পানিও খাবি না, আর মামা মামিকে বলবি কম মরিচ দিয়ে রান্না করতে, তুই কিন্তু ঝাল খেতে পারিস না। আর কিছু আর কি, ঠিকঠাক মতো ফোন করিস, নইলে কিন্তু আমি টেনশনে খাওয়া দাওয়া ছেড়ে দিই। ব্ল্যাকমেল করো না তো মা, ঠিকঠাক ফোন করবো, যাই এখন, বাই।
সোহানের মায়ের পৈতৃক বাড়ি ঢাকায় নয়, বরং গ্রামের দিকে। সোহানের নানারা সেই অঞ্চলের বিখ্যাত ধনী। এতদিন সোহান জানত দেশে তাদের আত্মীয় স্বজন বলতে তেমন কেউই নেই। তবে সোহানের দুই মামা রয়েছেন, তাদের পরিবার আর ছেলেমেয়েরা নাকি এখন সোহানের নানার সেই পৈতৃক বাড়িতেই থাকে। তবে তাদের সাথে তেমন একটা যোগাযোগ সোহানের মায়ের ছিল না। বছরে দু একবার ফোনে খোঁজ খবর নেওয়া ছাড়া সোহানের মা তেমন খুব একটা আগ্রহ দেখাননি কখনো। সোহানও তাই মামাদের ব্যাপারে খুব একটা বেশি কিছু জানত না। কিন্তু দেশে যাবার আগে বড় মামার সঙ্গে তার কথা হল। বড় মামা খুবই আন্তরিক ব্যবহার করেছেন। এতদিন পরে ভাগ্নে দেশে আসবে শুনে খুব খুশিও হয়েছেন তিনি। বোনকেও আসতে বলেছিলেন, কিন্তু নীলিমা চৌধুরী এই বয়সে এত জার্নি করতে চান না, তাই সোহান একাই এসে উপস্থিত হল তার নিজের দেশ বাংলাদেশে। জায়গাটা গ্রামাঞ্চল, তবে বেশ উন্নত এলাকা। দুই মামার ঘরে সোহানের তিন মামাতো ভাই আছে। বড় মামার দুই ছেলে আকাশ আর আবেশ, ছোট মামার ছেলের নাম মন্টু। তিন ভাই সোহানকে প্রথমবারের মতো দেখে অসম্ভব খুশি হল। আর মামা মামিরা সোহানকে কিভাবে আপ্যায়ন করবে তা তো ভেবেই পাচ্ছেন না। কোথায় বসতে দেবে, কোথায় শুতে দেবে, কি খাওয়াবে, খুব খুশি হলেন তারা। আসো সোহান আসো, এই হচ্ছে তোমার ওই যে মামি, এটা তোমার ছোট মামি, ওইটা তোমার আকাশ, ও হচ্ছে আবেশ, আর ও হচ্ছে মন্টু। হ্যালো সবাইকে। হ্যালো, হাই, ভালো আছো বাবা? জি মামি। তুমি যে আসবে ভাই আমি ভাবতেই পারিনি। ছোটবেলা থেকে শুধু জানতাম আমাদের এক ফুপু আর ফুপাতো ভাই আমেরিকায় থাকে। আসলে মা সম্ভবত কোনো কারণে চায়নি যে দেশে আমার কোনো টান থাকুক। আরে তুমি তো বেশ ভালো বাংলা বলতে পারো, এতদিন ধরে আছো তারপরেও বাংলা বলা কি সুন্দর। আমি আর মা তো বাড়িতে বাংলাতেই কথা বলি। সোহান বাবা হাত মুখ ধুয়ে আসো, খেয়ে নাও। হ্যাঁ আমি একটু শাওয়ার নেব, গোসল করবো একটু। আমি দেখাই দিচ্ছি, আসো। এ কি মামি, এত আয়োজন আমার জন্য? ভাগ্নে প্রথম দেশে এলো, না খাওয়ালে কি চলে? বাঙালি মানেই খেতে ভালোবাসে বাবা। এত বড়, এটা কি মাছ মামি? ইলিশ মাছ। সত্যি মাছ এমন ফিশ একদম পছন্দ করে না, খেতে বসলেই বলবে ইলিশ মাছের কথা। আর ভাবিনি তোমরা আমার জন্য এত আয়োজন করবে। তোমার মা ছোটবেলা থেকেই ইলিশ মাছ খুব পছন্দ করত। আচ্ছা আমি ঝটপট গোসলটা সেরে আসি, প্রচন্ড খিদে লেগেছে। সোহানের সাথে খুব ভাব হয়ে গেল তার ভাইদের। তার কাছে মনে হলো মানুষগুলো খুব সহজ সরল, খুবই আপন। এতদিন কেন সে দেশে আসেনি ভেবে সোহান মনে মনে আফসোস করতে লাগলো। সে ভেবেই পেল না কেন মামাদের সাথে তার কখনো যোগাযোগ হয়নি, কেন তারা যোগাযোগ করেনি। সম্পর্ক খারাপ হবার মতো তো কিছুই কখনো ঘটেনি, তারপরেও কেন যোগাযোগ করল না? মামারা তাকে খুবই আদর করছে, তারা সবসময় চেয়েছেন নিজের বোনকে দেখতে, কিন্তু সোহানের মা কখনোই সময় করতে পারেনি। আর দেশটাও যে কি সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। গাছপালা তো আমেরিকাতে অনেক আছে, কিন্তু এখানকার গাছপালাগুলো কেমন যেন অন্যরকম, খুব বেশি আপন মনে হয়। একেই বোধ হয় বলে রক্তের টান। নিজের দেশ সবসময় আপন, তা মানুষ যত দূরেই থাকুক না কেন। আর পরের দেশে সারা জীবন থাকলেও তা হয়তো এত আপন মনে হয় না, এত চেনা মনে হয় না। সোহান ঘুরে বেড়াতে ভালোবাসে শুনে তার ভাইরা অনেক জায়গা তাকে ঘুরিয়ে দেখালো। আশেপাশের গ্রামগুলো ঘুরে দেখল সোহান, এলাকাটা খুবই সুন্দর। আর একটু পরপরই আছে পুকুর, একটা বড় দীঘিও আছে গ্রামে, সেটা দেখে খুব খুশি হয়ে গেল সোহান। আমেরিকার কোন লেকের সৌন্দর্যও যেন এর ধারে কাছে আসতে পারবে না। টলটলে পরিষ্কার পানি, এক কোনায় ফুটেছে পদ্ম ফুল। ঝাপাঝাপি করে গোসল করলো সোহান। ওর ভাইয়েরও কি দীঘিতে সাঁতার কাটার কৌশল শিখাল, সারা জীবন তো শুধু সুইমিং পুলে সাঁতার কেটেছে সোহান। দীঘিতে নেমে সোহান যেন ছোট্ট একটা শিশু হয়ে গেল। তিন চার দিন পরের কথা, বড় মামি সেদিন জোর করে অনেক কিছু খাইয়েছেন। খেয়ে দিয়ে সবার সাথে গল্প করে একটু দেরি করেই ঘুমাতে গেছে সোহান। ঘুমিয়ে পড়েছে এমন সময় সোহান, সোহান তুমি এসেছ? সোহান সোহান আমি অনেক খুশি, আমি অনেক খুশি হয়েছি। আমাকে দেখবে না সোহান? দেখো দেখো আমি এখানে সোহান। কি চাও তুমি আমার কাছে? তুমি তো কথা বল আমার সাথে, আমি তো তোমাকে দেখছি, তুমি আসো আমার সামনে, একটু দাঁড়াও।
কি হয়েছে তোমার? কি চাও তুমি আমার কাছে? একটু দাঁড়াও তুমি আমার সামনে, আমি তো এসছি। কি চাও তুমি আমার কাছে একটু বলো আমাকে পরিষ্কার করে, আমি তো বুঝতে পারছি না তুমি কোথায় যেতে বলছো আমাকে। শুনো, একটু দাঁড়াও, কি চাও তুমি? বিছানায় লাফিয়ে উঠে বসে হাঁপাতে লাগলো সোহান। সে একই স্বপ্ন বারবার দেখছে, সে একই কণ্ঠস্বর। হ্যাঁ, এখন সে খুব নিশ্চিত যে কণ্ঠস্বরটা একজনেরই। এই সেই কণ্ঠ যা তাকে টেনে নিয়ে এসেছে এত দূরের এই দেশে। বারবার একই রকম স্বপ্ন দেখা শুধুই কি কাকতালীয় ব্যাপার? এর পেছনে কি আরো কোনো গভীর কারণ নেই? ওই মেয়েটি কে? কী বা তার উদ্দেশ্য? কেনই বা এই মেয়েটা তাকে বারে বারে এভাবে ডাকে? আর মেয়েটা তাকে চিনলই বা কি করে? আর যে জায়গাটা সে স্বপ্ন দেখছে সেটারই কি আদৌ কোনো অস্তিত্ব আছে? এখন তার কাছে মনে হচ্ছে জায়গাটা তার খুব চেনা। আজকে সে ওই বাড়িটা, ওই ঘরগুলো অনেক স্পষ্টভাবে দেখেছে। এখন আর শুধুই স্বপ্ন মনে হচ্ছে না ব্যাপারটাকে। মনে হচ্ছিল সে যেন সত্যিই পৌঁছে গেছে সেই বাড়িটাতে। আর আরো একটা জিনিস সে দেখেছে, কিন্তু সেটা নিয়ে এখন আর সে ভাবতে চায় না। রহস্যটা ভেদ করতেই হবে সোহানকে, জানতেই হবে ওই বাড়িটার কি আসলে কোনো অস্তিত্ব আছে, নাকি এটা শুধুই একটা তুচ্ছ স্বপ্ন। পরদিন মামাতো ভাইদের সাথে পুকুর পাড়ে বসে ছিপ দিয়ে মাছ ধরছিল সোহান। বিশাল বড় একটা ছায়া ঘেরা গাছের নিচে বসে আছে ওরা। বিকেলের হালকা বাতাস বইছে, খুব সুন্দর একটা পরিবেশ। ওরা সবাই মিলে গল্প করছিল। কথায় কথায় সোহান প্রসঙ্গটা তুলল, অর্থাৎ সেই বিশাল বাড়িটার। আচ্ছা, তোমরা সবসময় এমন ম্যানুয়াল ছিপ দিয়ে মাছ ধরো? সোহান ভাই, ডিজিটাল ছিপ টিপে সব গ্রামে ম্যাচ করে না। ডিজিটাল ছিপ মানে? ওই তোমাকে মেশিনে এসছি। কেন? গ্রামের পুকুর খালে বিলে মাছ পাবা, ট্যাংরা, পুঁটি, টাকি, ফুল এইসব ধরতে ছিপই যথেষ্ট। বসিরা গায়ে একটু কেঁচো লাগাইবা, টোপ ফেলবা, আর দেখবা টাপা টাপ টাপা টাপ মাছ উঠতেছে। বাহ, বেশ মজার তো। আচ্ছা, আশেপাশে কি দেখার মতো তেমন কোন জায়গা আছে? বাংলাদেশে তো দেখার মতো জায়গা ভরপুর। কি ধরনের জায়গায় যেতে চাও তাই বলো। এই যেমন পুরনো রাজবাড়ি বা মন্দির এরকম। এই সোহান, তুমি কি পুরানো জিনিসপত্র নিয়ে গবেষণা করতেছো? না না, একটু একটু ফটোগ্রাফি করি আর কি। ও, আশেপাশে বেশ কিছু রাজবাড়ি আছে। এই রাজবাড়ি মানে বড় লোকের আমলের পুরানো বাড়ি, সেগুলো রাজবাড়ির মতোই। তুমি চাইলে ঘুরে দেখতে পারো। ওকে ফাইন, তবে কাল থেকে শুরু করি। আমি এসব কখনো দেখিনি আসলে। শিওর শিওর, হোয়াই নট, কালে নিয়ে যাবো তোমাকে, চলো। ওকে। পরদিন সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে পড়ে সোহান। আজকে ওরা সেই জমিদার বাড়িটা দেখতে যাবে। বাড়িটা খুব বেশি দূরে নয় বলেও শুনেছে, পাশের গ্রামে অবস্থিত। এই কয়েক মাইল হাঁটতে হবে, আর রিক্সা নিয়েও যাওয়া যাবে কিছুটা পথ। তো চারজন মিলে রওনা দিল সেই গ্রামে। সোহান কিছুটা অন্য মনস্ক, অনেক কথাই তার মাথায় ঘুরছে। বার বারই সে মনে করতে চেষ্টা করছিল স্বপ্নে দেখা রাস্তাগুলোর কথা, কোন মিল আছে কিনা বোঝার চেষ্টা করছিল, কিন্তু কিছুই বুঝতে পারছিল না সে। তবুও খুব উত্তেজিত বোধ করলো সোহান। কি হতে যাচ্ছে আজকে? তার কোন প্রশ্নের উত্তর কি আজ পাওয়া যাবে? কিন্তু বাড়িটাতে পৌঁছে খুব হতাশ হলো সোহান। বাড়িটা অনেক বড় তা ঠিক, কিন্তু যেরকম সে মনে মনে ভেবেছিল সেরকম মোটেই নয়। নোংরা ভাঙাচোরা একটা বাড়ি, দেয়ালগুলোয় ফাটল ধরেছে, অনেক বছরের পুরনো ইটের ফাঁকে ফাঁকে শ্যাওলা দিয়ে ভর্তি। কয়েকটা দরিদ্র পরিবার বাড়িটার বাইরের কয়েকটা ঘর আর বারান্দা দখল করে রেখেছে, যদিও বাড়িটা মোটেও বাসযোগ্য নয়। দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই বাড়িটা ধসে পড়তে পারে, কিন্তু এরা এত গরিব যে জীবনে ঝুঁকি নিয়েই এমন একটা বাড়িতে থাকছে এরা। হতাশ হয়ে পড়ল সোহান। এই বাড়িটার মধ্যে সেই আভিজাত্যের ছিটে ফোটাও নেই যেমন সে সবসময় স্বপ্নে দেখে। আচ্ছা, এমনও তো হতে পারে, হয়তো সে ভুল করছে, হয়তো পুরো ব্যাপারটাই তার মনের ভুল। কিছুটা মন খারাপ করে সোহান বাড়িটার আশেপাশে ঘুরে বেড়াতে লাগলো। না, এই বাড়িটা তো তেমন অ্যাট্রাকটিভ না। তুমি কেমন বাড়ি চাচ্ছো বলো তো? এই একটা অভিজাত বাড়ি, পুরনো, কিন্তু ওই রাজকীয় ব্যাপারটা এখনো আছে। ভাই, এটা তেমন না,
এটা অনেক বেশি পুরনো, আর লোকজন থাকে বলে মনে হয় এটার চেহারা টেহারা নষ্ট হয়ে গেছে। বাবারা তোমরা কি চাও? চাচা এই বাড়িটা দেখতে আসছি। এই বাড়ি আর চেহারা সুট কিছুই নাই, যখন আইছিলাম তখন আসিল না, আর এখন তো ভাইঙ্গা ভুঙ্গা শেষ। আমরা গরিব ফরিব মানুষ, সরকার দয়া করে থাকবার দিছে থাকি, খেদাই দিলে চলে যাবো। আশেপাশে আর কোনো বড় বাড়ি আছে এরকম? তোমার হাতের মধ্যে ওইটা ক্যামেরা? হ্যাঁ ক্যামেরা। ফটো তোলা যায়? বিশাল বড় দেখি। গেল বছর একখান সাংবাদিক আইছিল, এর হাতেও দেখছিলাম এরকম বিশাল ক্যামেরা। চাচা কথাটা তো উত্তর দিলেন না। বড় বাড়ি খুঁজতেছো, ফটো তোলানোর লাইগা। জি আর কিছু জিগাইবেন? না আছে, এই ধরো গিয়ে 5 গ্রাম পরে একখান রাজবাড়ি আছে, তো সেখানে না যাওয়ানি ভালো। কেন কেন? মাংসে কয় এই বাড়ির ভূত আছে। ভূত? বাবাই দেখি ভয় পাইছে। হ ভূত তো মাংসে কয়, আমি দেখি নাই। বাড়িটা কেমন বলুন তো? বিশাল বড় কাস্টের সিঁড়ি, জুতা পরে হাঁটলে খটাস খটাস শব্দ হয়। বাড়িটার দেয়ালের কাজগুলো কি এখনো ঠিক আছে? একটু একটু পুরনো ঠিকই, কিন্তু একেবারে আলিশান। এখান থেকে কতক্ষণ লাগে যেতে? তুমি যাবে নাকি ওখানে? ওখানে না যাওয়াই ভালো, জায়গাটা খুব একটা ভালো না। হ্যাঁ এমন বাড়ি তো খুঁজছি আমি। ও চাচা ওই বাড়িতে কেউ থাকে? পাগল, ওই বাড়ি কেউ থাকলে হে হই মরে যায়, না হলে পাগল হয়ে যায়। সুহান ওই জায়গায় যাওয়ার দরকার নাই। আশেপাশে লোকজন থাকে না? না ভয় ওখানে কেউ যায় না, বাড়িটা হন জঙ্গলে ভরিয়া গেছে। আমি যাব দেখি জায়গাটা। সুহান প্রচন্ড আগ্রহী হয়ে ওঠে, বাড়িটা তাকে দেখতেই হবে। কিন্তু ওর ভাইরা বারবার তাকে নিষেধ করতে থাকে। বাড়িটার সম্পর্কে অনেক কথা চালু আছে, এলাকার লোকজন ভয়ে সেই বাড়িটার আশেপাশে ঘেঁষে না। যত গরিবই হোক না কেন, ওটা দখল করে থাকার চিন্তাও কেউ ভুলে করে না। কারণ জোর করে ওই বাড়িতে কেউ থাকতে গেলে অশরীরী আত্মার হাতে প্রাণ খোয়াতে হবে। বনিদি একটা বাড়ি, অথচ এইসব ভয়ে বহুকাল থেকে খালি পড়ে আছে ওটা। কেউ খোঁজখবর নিতেও যায় না, বেড়ানো তো দূরের কথা, কেউ আশপাশ দিয়েও ঘেঁষে না বাড়িটার। সুহানের ভাইরা বাড়িটার ব্যাপারে জানলেও কল্পনাও করেনি যে সুহান সেখানে যেতে চাইবে। বাড়িটা যেখানে অবস্থিত সে এলাকার যাবার পথ যেমন দুর্গম তেমন অপয়া, সেখানে দেখার মতন কিচ্ছুই নেই। সেই কথাটাই বারবার করে তারা সোহানকে বোঝাতে লাগলো, কিন্তু সোহান অনর। সে সেখানে যাবেই, যদি কেউ নিয়ে না যায় না যাক, তাহলে সে একলাই চলে যাবে। কেন যে এই তীব্র জিদ সোহানের মনে কাজ করছে তা সে নিজেও জানে না, শুধু এতটুকু জানে যে তার প্রশ্নের উত্তর পেতে হলে ওই বাড়িটা খুঁজে বের করতেই হবে। অবশেষে সোহানের পীড়াপিড়িতে আকাশ আবেশ আর মন্টু রাজি হয় বাড়িটার কাছে যেতে। ভাইকে অচেনা অজানা জায়গায় একা ছেড়ে দিতে পারল না তারা। মামা মামিকে কিছু জানাতে নিষেধ করল সোহান, কারণ তারা জানলে হয়তো আরো বেশি ভয় পেয়ে যাবে, আর কোনোভাবেই সোহানকে যেতে দিতে রাজি হবেন না তারা। গ্রামের মানুষ এমনিতে এসবে বেশি বিশ্বাস করে। সোহান কোনো ঝুঁকি দিতে চাইল না, ভালো করে বুঝিয়ে বলে দিল ওর ভাইদের যেন কোনোভাবেই মামা মামিদের কানে এসব খবর না যায়। পরের দিন খুব ভোরে সেই গ্রামে রওনা দেয় সোহান আকাশ আবেশ আর মন্টু। রাস্তার অবস্থা খুবই খারাপ, তেমন কোনো যানবাহন নেই, রিক্সা একটা দূরত্ব পর্যন্ত নিয়ে গেল, শেষের দিকে অনেকখানি রাস্তা, তাদেরকে হেঁটেই যেতে হল। দুপুর ঢলে পড়ার পর ওরা সেই গ্রামটায় পৌঁছল। গ্রামটার লোকসংখ্যা মনে হয় খুবই কম, ওদের প্রথমেই যাবার কথা স্থানীয় চেয়ারম্যানের বাড়িতে, কিন্তু বাড়িটাকে দেখার জন্য সোহানের আর তর্সই ছিল না। না না আগে বাড়িটা দেখে আসি, তারপর চেয়ারম্যান বাড়ি যাব। আরে বাবা চেয়ারম্যানের কাছে গেলে জায়গাটা সম্বন্ধে কোনো আইডিয়া পাওয়া যায়। আর নতুন করে আইডিয়ার দরকার আছে, জানি তো সবাই ওইখানে যেতে ভয় পায়, এই ভূত টুত ব্লা ব্লা। এমন রিস্কি জায়গায় হুটহাট করে যাওয়া ঠিক হবে না সোহান। কি বোকার মতো কাল থেকে তোমরা যে ভয় পাচ্ছ বলো তো। বুঝছি লাভ হইব না ওরে বললাম। ও ভাই ও ভাই একটু শুনেন। কি ভাই? আচ্ছা ভাই এই এলাকায় একটা রাজবাড়ি আছে, কোন দিকে বলতে পারেন? কেন ভাই মনে যায় না, জিন্দা ফেরত যেতে পারবেন না। কি আদ্য বাদ্য কথা, বাড়িটা কোথায় তাই বলুন একটু। এই সোজা গিয়া 3 রাস্তার একটা মোড় দেখবেন, হেরবামে 40 কদম গেলেই পাইবেন। থ্যাংক ইউ ভাই। গরিবের কথা বাসি হইলে কলে অহনো কইতাছি যায়েন না, বড় বিপদে পড়বেন। লোকটার কথা কান না দিয়ে সোহান বাড়িটা খুঁজতে শুরু করলো।
এই গ্রামে পা দেওয়ার পর থেকে সোহান বুঝতে পারছিল এটাই সেই জায়গা, যে জায়গাটা সে খুঁজছে। এখানকার সব কিছুই যেন সে জানে, খুব পরিচিত, এমনকি রাস্তাগুলোও তার চেনা। ওই লোকটা না বলে দিলেও যেন সে পথ ঠিকই খুঁজে বের করতে পারত। কেউ যেন তার মনের ভেতর থেকে বলে দিচ্ছিল যে এখন কি করতে হবে আর কোন দিকে যেতে হবে। সম্মোহিতের মতো একটা রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো সোহান। অবশেষে সেই বাড়িটাকে দেখতে পেল সে। সেই বাড়ি, বাড়ি দেখা হয়েছে, এবার চলো। কি বলো, ভেতরে যাব না? না 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 না, আমরা যাব না, আমরা যাব না, না না যাব না। আরে কেন, এখানে ভূত থাকে সেজন্য যাব না? কি সেই কাল থেকে ভূত ভূত বলে অস্থির করে মারছো তো? এই ভর দুপুর বেলা ভূত আসবে কোথায়? এই বাড়িটা নিয়ে অনেক মিথ আছে সোহান, এখানে প্রেতাত্মারা থাকে, ওই বাড়িটাকে অভিশপ্ত করে রেখেছে, সেজন্যই এই বাড়িতে কেউ গেলে সে হয় পাগল না হয় মরে যায়। তাই? তার মানে তোমরা যাচ্ছ না? ওকে, আমি একাই যাচ্ছি। সোহান ভাইয়া, ও তো একাই চলে যাচ্ছে। চল চল ভিতরে চল, ওকে একলা ছাড়া ঠিক হবে না। সুন্দর বাড়ি, সুন্দর বলেই তো ভয়ঙ্কর, সে নারী হোক আর বাড়ি হোক। সেটা ঠিকই বলেছ। কোনটা, নারী না বাড়ি? এই বাড়িটা ভয়ঙ্কর সুন্দর। বেশ চালা, কি বললাম আর কি হইল। বড় ভাই একটু সামলাও তো। চলো চলে যাই, আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না, খারাপ কিছু হতে পারে। আরে কিচ্ছু হবে না, শুধু শুধু ভয় পাচ্ছ তোমরা, আমি তো এখানে রাতেও থাকতে পারবো। যথেষ্ট হয়েছে, আর লাগবে না, চলো চেয়ারম্যানের বাড়ি চলো। মাত্রই তো এলাম, আর দরকার নাই, চলো তো সোহান এবার বাড়ি চলো। চলো। বাধ্য হয়েই সোহান ভাইদের সাথে চলে গেল স্থানীয় চেয়ারম্যানের বাড়ি। লোকটি ভালো মানুষ, তবে তিনিও অন্য সবার মতেই ভূতে বিশ্বাস করেন। সোহানকে অনেক বোঝালেন যেন সে আর ওখানে না যায়। সোহান আমেরিকা থেকে বাংলাদেশ দেখতে এসেছে শুনে তাদের চারজনকে অনেক খাতে যত্ন করলেন তিনি। তার বাড়িতে রাতে থাকার ব্যবস্থা করে দিলেন। খেয়ে দিয়ে ওরা সবাই শুতে গেল, সারাদিন অনেক ধকল গেছে সবার উপর দিয়ে। দেখতে না দেখতে মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়ল আকাশ, আবেশ আর মন্টু, কিন্তু ঘুম নেই সোহানের চোখে। আজ রাতে জেগে জেগে সে অপেক্ষা করছে কিছু একটা ঘটার জন্য। গভীর নিশুতি রাত, ঝিঝি পোকারা ডাকছে, বাইরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। সোহান কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করছে। হঠাৎ হঠাৎ তার মনে হল কোন একটা সমস্যা হয়েছে। হঠাৎ করে সবকিছু একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। রাতের বেলা গ্রামাঞ্চলে কত রকমের প্রাণীর ডাক শোনা যায়, কোনো কিছু চিনতে না পারলেও সোহান শুনতে পাচ্ছিল সবই, কিন্তু হঠাৎ করে থেমে গেছে সেসব। একটা অস্বস্তিকর নিরবতা তাকে বিছানা থেকে ঠেলে তুলল। ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসল সোহান। পাশের বিছানায় তার ভাইরা অঘরে ঘুমোচ্ছে, যেন তাদেরকে অচেতন করে রেখেছে কেউ। সোহানের মাথায় ঘূর্ণিপাকের মতো একটাই চিন্তা ঘুরছে শুধু, বাড়িটার রহস্য আজকে রাত্রেই তাকে ভেদ করতে হবে, আজ রাতেই। খুব সাবধানে দরজার পাল্লাটা খুলে ঘর থেকে বের হয়ে গেল সোহান। কি ঘটল সেদিন রাত্রে কেউ তা জানল না। পরদিন সকালে খোঁজ পড়ে গেল সোহানের, না কোথাও নেই সোহান, কোথাও তাকে পাওয়া গেল না। কোথাও পেলি ভাইয়া? না, সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি। কি হলো এটা, মা বাবাকে কি বলবে? ভাইয়া আমার মনে হয় ও রাজবাড়িতেই আছে। তুই শিওর? এতক্ষণে ভূত নিশ্চয়ই ওকে। আরে হ্যাঁ, আগে চলো তো যাই দেখি। চলো। কয়েকজন সাহসী গ্রামবাসীকে নিয়ে সোহানের ভাইরা সেই বাড়িটাতে গিয়ে উপস্থিত হল। দূর থেকে তারা দেখতে পেল সোহানকে বাড়ির বারান্দার নিচে সিঁড়িতে সে বসে আছে। বিধ্বস্ত মনে হচ্ছে তাকে, কিন্তু চোখ দুটো জল জল করছে। ওই তো সোহান, সোহান ভাই, সোহান ভাই, সোহান ভাই। আরে এই জায়গায় কি? সোহান ভাই কি হয়েছে তোমার, তোমাকে এমন কেন দেখাচ্ছে? কি এরকম ফেল ফেল করে তাকায় আছো কেন? সোহান কি হয়েছিল রাত্রে তোমার, কখন বের হইছো? আমাকে একটা কোদাল আর শাবল দেওয়া যাবে? কোদাল আর শাবল? কোদাল আর শাবল দিয়ে তুমি কি করবা? একটা বিষয় জেনে গেছি। জেনে গেছো কি? এমন কিছু যা কেউ জানে না। আমাকে কিছু লোক দাও না, আমার একটু হেল্প দরকার। সোহান কারোর সাথে তেমন কোনো কথা বলল না। ওর ভাইরা তাকে বারবার প্রশ্ন করতে থাকলো,
জানতে চাইল তার কি হয়েছে, কেন সে এভাবে গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু সুহান বলে এই সবকিছুর জবাবই সে পরে দেবে। সবাই ধরে নিল যে ওর উপর ভূতের আছর হয়েছে। সবাই প্রচন্ড ভয় পেয়ে গেল এবং ওকে বাড়ি নিয়ে যাবার চেষ্টা করল সবাই। কিন্তু সুহান সবাইকে জোর দিয়ে বলল সে এখান থেকে যাবে না, তার শাবল আর কোদাল চাই চাই। প্রচন্ড অবাক হলেও সুহানের ভাইরা সত্যি শাবল আর কোদাল জোগাড় করে দিল। এরপর ঢুকে পড়ল সে বাড়ির ভেতর। সুহান তাকে নিয়ে গেল একতলার একটা ঘরের ভেতরে। প্রথমে কেউ সেটার ভেতরে যাবার সাহস করছিল না। সুহান সবাইকে আশ্বাস দিয়ে বলল ভয় পাবার কোনো কারণ নেই আর কারো কোনো ক্ষতি হবে না। এখানে ঘরের মাঝখানে পুরনো আসবাবপত্রের কিছু ভাঙা চোরা নমুনা তখনও রয়ে গেছে, ভ্যাপসা একটা পুরনো গন্ধ সারা বাড়িটা জুড়ে। তারপরও বোঝা যায় কত বড় বনেদি জমিদার বাড়ি ছিল একসময় এটা। এক কোণার একটা দেয়াল দেখিয়ে সোহান বলল সে দেয়ালটাকে ভেঙে ফেলতে। প্রথমে সবাই খুব অবাক হয়ে গেল, তারপর সোহান নিজেই একটা শাবল তুলে নিল, তারপর প্রচন্ড আঘাত করে দেয়ালটাকে খুঁড়তে থাকল। তার দেখা দেখি অন্যরাও হাত লাগালো, হঠাৎ ফন করে একটা ইটির টুকরো ছিটকে এসে পড়ে নিচে। দেয়ালটা ফাঁপা, বাইরের একটা অংশ ধসে পড়েছে আর সেই অংশের ভেতর দিয়ে দেখা যাচ্ছে একটা কঙ্কালের হাত। কঙ্কালটার হাতে একটা সোনার বালা। নিঃশ্বাস ফেলল সোহান, এতদিন পরে বুঝি বন্দি প্রেতাত্মা মুক্তি পেল। কঙ্কালটাকে বের করে কবর দেওয়ার ব্যবস্থা করা হল। স্থানীয় চেয়ারম্যানকে সব খবরে জানানো হল। মসজিদের ইমাম জানাজা পড়িয়ে নিয়মিত কবর দিল কঙ্কালটাকে। সবকিছু শেষ হলে পরে সোহানকে ধরে বসল তার ভাইরা। কি ঘটেছিল খুলে বলতেই হবে, কিভাবে সোহান জানল এই কঙ্কালের কথা। তখন সোহান তার ভাইদের শোনাল এক অদ্ভুত গল্প, এমন এক হৃদয় বিদারক গল্প যে আগে কেউ কোনোদিন জানতে পারেনি, আর সোহান জানতে পেরেছে গতকালকে। নিজের মুখে তাকে জানিয়ে গিয়েছে সেই মেয়েটি। কে সেই মেয়ে, কি ঘটেছিল এখানে, সেটা নির্মম এক অন্যায়ের গল্প, অতৃপ্ত এক ভালোবাসার গল্প। সেটা জানতে গেলে বেশ কিছুটা সময় পেছনে যেতে হবে।